ঠিক যেন নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম। নারায়ণগড়ের সিপিএম প্রার্থী সূর্যকান্ত মিশ্রের জন্য বেলদা পার্টি অফিসে বা বেলদা জোনাল অফিসে একদম সকাল থেকে একদম কন্ট্রোল রুম খুলে বসেছেন এখানকার স্থানীয় পার্টি নেতৃত্ব এবং পার্টি কর্মীরা। কম্পিউটার খুলে বিভিন্ন বুথের কোন কোন জায়গায় এজেন্ট পৌঁছেছেন তার হিসেব নেওয়া শুরু হয়েছে। আমরা কথা বলবো এখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে। আপনারা এরকম সিপিএম নেতারা এভাবে একেবারে কন্ট্রোল রুমের মতো করে খুলে টিভি চালিয়ে কম্পিউটার খুলে সব কিছু খোঁজখবর রাখছেন, এটা খুব একটা সচরাচর দেখা যায় না। এটা কেন আপনাদের হঠাৎ করে এরকম অবস্থা এবং কী খবর পাচ্ছেন? খবর ছিল যে এই ধরনের প্রার্থীদের এজেন্টদের প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে দেবে না, সমস্যা সৃষ্টি করবে। ইতিমধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলি যাতে আমরা হস্তক্ষেপ করতে পারি এবং ইলেকশন কমিশনকে অবজেকশন দিতে পারি, তারই জন্য এটা করেছি আমরা। কন্ট্রোল রুম খুলে বেলদা জোনাল কমিটি অফিসে কাজকর্ম নিয়ে বসেছেন সিপিএমের স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা, এবং সমস্ত বুথের খবর নেওয়া হচ্ছে, কোন কোন বুথে পোলিং এজেন্ট পৌঁছেছেন, কোন কোন বুথে তারা পৌঁছতে পারছেন না বা কোন কোন জায়গা থেকে কোনো অভিযোগ আসছে কি না। এবং এভাবেই সারা দিনভর এই কন্ট্রোল রুম চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রশাসনের সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে, সমস্ত স্তরের যত জায়গাতে অভিযোগ করার জায়গা রয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গার ফোন নাম্বার সহ একেবারে সূর্যকান্ত মিশ্রের এই নির্বাচনী কার্যালয় কন্ট্রোল রুমে পরিণত হয়েছে বেলদা জোনাল কমিটি অফিসে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, নারায়ণগড়।